হ্যাঁ, আপনি ঠিক জায়গাতেই টাচ করেছেন। আপনি হয়তো সুন্দরবনের পার্ক সম্পর্কে অনেক কিছু দেখেছেন, অনেক কিছু জেনেছেন। আজকে আপনাদেরকে এমন একজন মানুষের গল্প শোনাবো যার বুকের উপরে দক্ষিণ আয়োর দুহাত তুলে বসেছিল। জেঠিমার বুকের উপরে হাওয়া দেখে এরকম বসে আছে, দ্যাট মিন্স ভায়োলেন ম্যানিটার। আজও সুন্দরবনের বিভিন্ন কোণে বিভিন্ন প্রান্তে কান পাতলে শুনতে পাবেন সেই সব স্বজনহারা হৃদয় ভাঙা মানুষের বুক চেরা কান্নার আওয়াজ। এখানে প্রশ্ন আসে, যদি সুন্দরবনে এতই ভয় তাহলে মানুষ কেন যায়? মানুষ কেন যায় সেখানে, যেখানে গেলে সে ফিরে আসতে পারবে কিনা সে নিজেও জানে না? আসলে কিছুই করার থাকে না। সুন্দরবন মানুষের আয় বলুন, ইনকাম বলুন, সবই নির্ভর করে সুন্দরবনের ওপর। তাই তো হাজারো ভয় বুকে নিয়ে, স্বজনহারা কষ্ট বুকে চেপে রেখে, পরিবারের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে মানুষ ছুটে যায় সুন্দরবনের দিকে, মানুষ খেগর এলাকার দিকে। আমরা হয়তো বলতে পারি অনেক কথা, কিন্তু আসল কষ্টটা তাদের যাদের ঘরের একমাত্র ইনকাম করা ব্যক্তিটাকে বাঘে নিয়ে চলে গেছে, যারা বাঘের ভয়ঙ্কর থাবার হাত থেকে বেঁচে ফিরে এসেছে। সঙ্গে থাকুন। দৃশ্য দেখলে মানে মানুষ জ্ঞান হারা হয়ে যায়, এত মানে বিস্তৃত দেখতে, এবং সে না যে না দেখেছে সে বুঝতে পারবে না। আমার এক জেঠিমা, মানে আমাদের তো জীবিকা নির্বাহ করা এই মাছ মিন বাগদার উপর দিয়ে, অর্থাৎ মিন বাগদা পাওয়া যায় কেন, জাল টানা হয় সবাই ওই লোকালয় থেকে এসে, এই যে আমাদের বনের পাড় বা যে জঙ্গল পাড় বলে বলা হয় যেখানে, এখানে মাছের চাপটা বেশি থাকে। এখানে দাদা বলতে চাইছে যে যেখানে মাছ আছে সেখানেই মানুষের যাতায়াতটা সবসময় বেশি থাকে এবং ভয় বেশি। আচ্ছা, মাছ ধরতে হয় এবং সেই মাছ বিক্রি করে বাড়ি গিয়ে চাল ডাল কেনাকাটা বা খাওয়া দাওয়া সব কিছু এর উপর দিয়ে হয়। তো তখন ওই জেঠিমা, আমার জ্যাঠামশাই, আরও গ্রামের চার পাঁচজনে ওরা আসতো, ওরা আসতো এই নৌকা নিয়ে, একটা নৌকায় পাঁচ সাতজন করে এসে জোয়ারের শেষ হওয়ার পথে এরকম সময় আসতো। আসলে আর ভাটার সময় জাল টানতো, মিন বাগদাগুলো হতো, সেগুলো আবার বিক্রি করতো। তো একদিন এমন একটা ঘটনা ঘটে যে আমার এক জেঠিমা এরকম জাল টানতে টানতে যাচ্ছে এরকম পাত দিয়ে, যেতে যেতে এবার ওই যে আমাদের যে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের যে বিখ্যাত যে বাঘ, এই বাঘ কী করেছে, একটা ওই হেঁতাল বনের ভিতরে লুকিয়েছিল। এমন সময় এরাও অতটা খেয়াল করেনি, মাছ পড়ছে, সবাই আনন্দ, আর মাছ পড়লে এমনি আনন্দ হয় বেশি, যে কে কতটা মাছ মারতে পারে, কার কতটা বেশি হয় এরকম আর। সেই সময় এবার ওই আমার জেঠিমা মাছ মারতে মারতে, তো ওই মাছ মারার পরে হাঁড়িতে একটা বড়ো ছোটো হাঁড়িয়ে, খুব বেশি বড়ো না, একটা হাঁড়িতে ওই মাছগুলো আবার রাখা হয়। তো ওই মাছ রাখতে যাচ্ছে এমন সময় উপর থেকে লাফ মেরে আমার জেঠিমাকে অ্যাটাক করেছে, পিছন দিক থেকে ধরেছে, ঘাট থেকে ধরে টোটাল এখান থেকে ছিদ্র করে দিয়েছে, এবারে এমনভাবে ধরেছে বাঘটাকে ধরে, এই ঘাড়ে বেশি অংশ ঘাড়েই ধরে। তারপর কী হলো, ওখান থেকে আস্তে আস্তে পাশে ওর দূরত্ব, অনেক দূরত্ব মানে ওই 20-25 দূরত্বের লোক থাকে, দেখতে পেয়েছে। তার আগে ওই লোক আসার আগে কী করেছে, ওই জেঠিমাকে নিয়ে সোজা একেবারে জঙ্গলের মধ্যে চলে গিয়েছে। এরা তো হাঁকাহাঁকি করছে, তো একা তো সম্ভব না, ওই পাশাপাশি লোকজন সবাই আসবে, তারপর তো একসাথে 20-50 জন, 20-25 জন এরকম হয়ে একসাথে তো যাবে। তো তো সে সময় আবার বাঘের একটু চাপ কম ছিল, মানে বাঘ তখনকার সময় অনেকটা কম ছিল, এখনকার বাঘ প্রচুর হিংস্র হয়ে গিয়েছে এবং প্রচুর আগের তুলনায় অনেকটা বাঘ বেড়ে গিয়েছে। তো হাঁকাহাঁকি হচ্ছে, আমার তখন বুঝতে পেরেছে কোনো কোনোটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, হয় জলে ঘটেছে না হলে উপরে ঘটেছে। জলে হলে কুমিরে হাঙর কুমির নিয়ে চলে যাবে, আর উপরে হয়তো তাহলে বাঘ নিয়ে গেছে। এইবারে উপর থেকে তখন আবার ওরকম 20-50 জন লোক নৌকা নিয়ে, 5-7 নৌকা নিয়ে প্রায় সবাই চলে এসছে। আসার পরে লাঠি ছোটা বাজি সাজি নিয়ে এসে ওই জেঠিমাকে অনেক ভিতরে নিয়ে চলে গিয়েছিলো, সেখান থেকে নিয়ে ওই জেঠিমার কের উপরে থাওয়া দেখে এরকম বাঘ বসে আছে। কি মর্মান্তিক দৃশ্য সেটা একবার না দেখলে, আর এত হিংস্র দৃশ্য, দাঁতগুলো বের করে বা ওর আকৃতি এত বাজে দেখতে, সে যারা দেখে না দেখলে বুঝতে পারবেন না, যারা দেখেছে তারা মনে করে যেন না আমাদের যেন আর কোনোদিন না দেখতে হয়। সবাই মিলে যখন বাজি ফাটে ভাড়ানো হচ্ছে, লাঠি দিয়ে যখন এ করা হচ্ছে, তখন ও কী করছে, ওখানে ছেড়ে দিয়ে আর একটু ভিতর দিয়ে চলে গিয়েছে। তারপর ওই জেঠিমাকে নিয়ে আসা হয়, নিয়ে এসে বাড়িতে তখন শব্দ ওঠো বা যে ক্রিয়াকার যেটা করা হয় প্রত্যেকের ফ্যামিলিতে, যে বাবা মারা গেলে যেভাবে করা হয়। তুমি একটা বলছিলে একটা কথা একটু আগে আমাকে গল্প করছিলে যে সেই জঙ্গলে একটা বাঘ রয়েছে যার কানে সম্ভবত দুল পড়ানো, সেই বাঘটাকে নাকি আমরা শুনেছি সেই বাঘটা নাকি প্রচণ্ড হিংস্র এবং যে কোনো মুহূর্তে অতর্কিত আক্রমণ করতে পারে, এই বিষয়ে যদি আমাদের একটু বলো। এই কিছুদিন আগে
মানে ওই একই বাঘ চার পাঁচজনকে ধরেছে। এখন আমাদের এই সুন্দরবনের সবচেয়ে হিংস্র বাঘ ওই বাঘটাই, ওকে কানে দুল পরিয়ে পরানো আছে। কিন্তু দেখলে মানে মানুষ আগে বাঘ কী করতো, আগে যেরকম আমরা রাস নিয়ে চলে গেছি, রাস বলতে যে মানুষকে ধরে নিয়ে বাঘে নিয়ে চলে যায়, সেই মানুষকে আমরা পরে যখন ফিরিয়ে আনতে কিছু লোক গিয়ে ফিরিয়ে আনা হয়। কিন্তু এখনকার সময় কিন্তু আর ফিরিয়ে আনা যাবে না, এখনকার সময় কী হয় সে এত হিংস্র যে মানুষ দেখলে আরও এগিয়ে চলে আসে মানুষের দিকে অ্যাটাক করার জন্য। এই বাঘটা এত হিংস্র, পরপর সাতজনকে অ্যাটাক করেছে, মানে এক সপ্তাহের ভিতরে তিনজন, তারপর সপ্তাহের ভিতরে আবার তিনজন চারজন, এরকমই করে পুরো অ্যাটাক করেছে। তার জন্য এখন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে প্রচুর ইয়ে করে দিয়েছে যে আপনারা কেউ ওপারে যাবেন না বা মিন বাঘটা ধরবেন না, তার বিকল্প ব্যবস্থা করুন বা বিকল্প কী করা কী করলে আপনার সঙ্গে চালাতে পারেন, সেই দিকে আবার ফরেস্টরা মানে নজর দিচ্ছে। আমাদের এই হেতাল খাল বলে বা ওই ওই অপোজিটে গোল গোল পাতার যে ইয়ে আছে, এটা দাদা বলতে চাইছে এটা হেতাল খাল, মানে এটা হেতাল বন বন এর চারিপাশে মানে দুই পারে খালের এপার ওপার দুপার দিয়ে এই যে জঙ্গলটা রয়েছে সেটা হেতালি জঙ্গল, তাই এর আগে এই খালটার নাম হচ্ছে হেতাল খাল বলা হয়। যে সেই হেতাল বাগান দেখুন, হেতাল বনের চেহারা দেখুন, মনে হবে যেন ছোট ছোট সুপারি গাছ, কিন্তু নয়, এটা হচ্ছে হেতাল গাছ। আর হেতাল গাছটা এত ঘন হয়, এত পরিমাণ ঘন হয়, এর মধ্যে দিয়ে আমরা যখন মানে কাছাকাছি গেলাম তখন এর মধ্যে দিয়ে এক হাত দূরত্ব দেখা যাচ্ছে না, এক ফুট দূরত্ব দেখা যাচ্ছে না, একদম অন্ধকার, অন্ধকারাচ্ছন্ন। আর এই সমস্ত দেখুন, কিছুটা পাতা হলুদ, কিছুটা পাতা নীল, প্রচুর কাঁটা, প্রচুর কাঁটাও রয়েছে এর মধ্যে। তো কিন্তু বাঘ কি সবসময় এই জায়গাগুলো পছন্দ করে? কেন যে মানুষ এইখান এই যে হেতালবনের কাছাকাছি এই জায়গাগুলো মাছও ভালো হয়। দেখুন ছোটো ছোটো এই যে ভাঙা যে কাঠ কাঠগুলো দেখা যাচ্ছে, এই কাঠগুলো আপনার নদীর অনেকটা ভিতরে চলে এসছে ভাঙতে ভাঙতে, তো এই কাঠগুলোর নিচে না বড় বড় মাছ থাকে, সেই মাছগুলো ধরার জন্যে সুন্দরবনের মানুষজন এখানে ছুটে আসে। আর তখনই অতর্কিতে আক্রমণ করে সুন্দরবনের সেই হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার, যে এখান থেকে বেরিয়ে এসে ঘাড়ের ওপরে লাফ মেরে নিয়ে মেরে মানুষকে তুলে নিয়ে আবার ভিতরে চলে যায়। তাই কখন কি হবে কিছু বলার নেই, কি ঘটবে কিছু বলার নেই, সম্পূর্ণ সম্পূর্ণ তাদের জীবনটা বাঘের হাতে তুলে দিয়ে বা জঙ্গলের হাতে তুলে দিয়ে এইভাবেই তারা বেঁচে আছেন। কুমিরও এখানে দেখা যায় মাঝে মধ্যে, যখন শীতকালে এখন রোদ পোয়াতে আসে ওরা নদীর চরে। তো কুমির সম্পর্কেও জানবো অনেক কিছু, সঙ্গে থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।